ছুটির দিন ও বিশ্ব ইজতেমা উপলক্ষে মেট্রো রেলে যাত্রীদের চাপ বেড়েছে। তবে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করছেন যাত্রীরা, অনেকেই শুধু অভিজ্ঞতা নিতে মেট্রোতে চড়ে বসেছেন। ইজতেমায় সহজে ও দ্রুত যাতায়াত করতেও অনেকে ব্যবহার করছেন এই গণপরিবহন। শফিউল আলম সূচনের রিপোর্ট। এই যেন স্বপ্নের যাত্রা মেট্রো রেলে, কয়েক ঘন্টার দূরত্ব কয়েক মিনিটে পাড়ি দিচ্ছেন যাত্রীরা। ছুটির দিনে মেট্রোতে যাত্রীদের ভিড়, পরিবার আত্মীয় স্বজন নিয়ে অনেকেই ঘুরতে এসেছেন মেট্রোতে চড়তে। মেট্রো রেলে ওঠার জন্য বনশ্রীতে আসছি, আগারগাঁয়ে আসলাম, এসে এখান থেকে উত্তরা পর্যন্ত যাব, আবার ওখান থেকে বাসায় ব্যাক করব। আমরা দেখার জন্য আসছে, আমরা চুয়াডাঙ্গা থেকে এসছে, আমরা সাতজন আছে ট্রেনে, শুধুমাত্র মেট্রো ট্রেনে চড়ার একটা শখ, এই জন্য আমরা ভ্রমণ করছি। অনেক সুন্দর লাগছে, ভিউগুলো দেখতে খুব মজা লাগছে। আমরা ইজতেমায় যাচ্ছি এবং এখানে ইজতেমায় আসছে অন্য জায়গা থেকে, এখানে আসছে দেখার জন্য যে বাংলাদেশে এত সুন্দর একটা জিনিস উদ্বোধন হচ্ছে, দেখার জন্য আসছিলাম। তো যাক, দেখে সুন্দর ভালো লাগতেছে, খুব খুশি হলাম যে বাংলাদেশে, আগে টিভিতে দেখতাম এরকম, এখন বাংলাদেশেও দেখতেছি, নিজের দেশে নিজেকে খুব গর্ববোধ মনে হচ্ছে। আমরা ইজতেমা উপলক্ষে ঢাকা শহরে এসেছি নোয়াখালী থেকে। আলহামদুলিল্লাহ, আমরা ইজতেমা আসার পরে মেট্রো রেল দেখার একটা আকাঙ্ক্ষা ছিল, ওই আকাঙ্ক্ষাটা আমরা দেখার পরে মনে আমাদের এই মনে উৎপন্ন হয়েছে যে আমাদের আর দেখাটা সার্থক হয়েছে। খুব সুন্দর একটা পরিবেশ এবং মেট্রো রেল বাংলাদেশের আগামীর প্রজন্মের জন্য একটা গর্ব এবং এই দেশের জন্য গর্ব, আমাদের এই মাতৃভূমির জন্য মেট্রো রেলটা একটা গর্ব। বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ। আমি তো ইজতেমা আসছি, ইজতেমা আসে এই ট্রেনে আসলাম, আমার এইটা আসতে খুবই ভালো লাগলো আর কি। আমরা এই বিশ্ব ইজতেমা আসছি, বিশ্ব ইজতেমা থেকে এই মেট্রো রেলে ভ্রমণ করলাম, দেখলাম, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, এবং এই জন্য বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাদের দেশ খুব উন্নত হলো, আমি অনেকটা গর্বিত। আমরা দুই সাইডে অনেক পরিবেশ দেখলাম, খুব সুন্দর, মানে যেমনটা জাপান এবং বিদেশি আমেরিকা যেরকম লাগে ঠিক সেরকমই লাগলো দৃশ্যগুলো। মার্শাল্লাহ, এই বিষয়ে ইনশাল্লাহ এরকম যদি উত্তর উত্তর অনেক কিছু উন্নয়ন বাংলাদেশ সরকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য করে থাকে, করেন, উদ্যোগ নেন, তা আমার ভবিষ্যৎ প্রজন্ম লাভবান হবে। শিশু থেকে বয়স্ক কেউ বাদ পড়েনি প্রথমবারের মতো মেট্রো রেল ভ্রমণ করতে। আমার কাছে একটা অন্যরকম অনুভূতি, সত্যি সত্যি মনে হচ্ছে অবিশ্বাস্য একটা ব্যাপার, এবং সত্যিকারে বাংলাদেশ বিশ্বমানের গণপরিবহনের দিকে যাচ্ছে। আমরা জানি ঢাকা শহরে আমরা যারা বসবাস করি যে গণপরিবহনের কি দুর্ভোগ আমাদের পোহাতে হয়, সেই পরিপ্রেক্ষিতে মেট্রো রেলকে আমি মনে করি যুগান্তকারী একটি পরিকল্পনা, এবং আমাদের জন্য, ঢাকা শহরের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, অনেক আগে হওয়া উচিত ছিল, কিন্তু এখন হয়েছে, তাতেও আমরা তৃপ্ত। আগে অনেক টাইম লাগতো এত দূরে আসতে, তারপর হচ্ছে জ্যাম অনেক এখন কমে গেছে, এখন আমরা অনেক দ্রুত যেতে পারতেছি। খুব দ্রুততম সময়ে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব, এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার, সকলের জন্য, বিশেষ করে আমরা যারা এতদিন এই ঢাকার আগারগাঁ থেকে যদি উত্তরা যেতে চেতাম তাহলে 2-2.5 ঘন্টা লাগতো, সেখানে মাত্র 10 মিনিট, আমাদের অনেক সময় কর্মঘণ্টা সময় মানে হচ্ছে সেভ হচ্ছে। যেখানে অনেকক্ষণ সময় লাগতো আমাদের, এখন এটা আমরা অনেক ফাস্টেস্টভাবে চলে যাচ্ছি। মেট্রো রেল স্টেশন সবগুলোই যদি খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হতো তাহলে মাঝখানে যারা মিরপুর থেকে উত্তরা যাবে তারা আবার আগারগাঁ আসে, তারপরে আবার যেতে হতেছে, সেজন্য আসলে স্টেশনগুলো খুলে দিলে সবার জন্য সুবিধা হইতো। শুধু শখের বসে ভ্রমণ নয়, প্রয়োজনের তাগিদে কেউ কেউ ব্যবহার করছেন মেট্রো রেল। এখন 10 মিনিটে আমরা চলে আসছি, যানজট এত নিরসন যেটা আপনাকে বুঝাইতে পারবো না। যাকে সরকার যে আমাদের জন্য যে এত সুযোগ সুবিধা করছে তার জন্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ। হচ্ছে আপনার মেট্রো রেলে যেহেতু আমরা যেতে পারতেছি, এটাতে আমাদের অনেক ভোগান্তি কমাচ্ছে। বাসে এলে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতাম, তারপর বিভিন্ন অসুবিধা হতো, মেট্রো রেলের মাধ্যমে অনেক অনায়াসে চলে যাচ্ছে। আমি তো আজকে প্রথম দিন যাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে, কারণ হলো আগারগাঁও যাবো তো 10 মিনিটেই যেতে পারতেছি।
অনেকটা ইউরোপ স্টাইলের আর কি আমাদের ট্রেনের ব্যবস্থা, এটা দেখার জন্য আমরা আসছি। আমি এর আগে সিঙ্গাপুরে ছিলাম, যে এই জন্যে যে আমাদের সিঙ্গাপুরের স্টাইলে মেটেরিয়ালটা হচ্ছে কি না তা বাস্তবে দেখলাম যে না আসলেই আমাদের সিঙ্গাপুরের স্টাইলে আমরা পাচ্ছি আর কি। অনেক ভালো, অনেক ভালো। আমি আশাও করিনি এত সুন্দর, মানে আজকে উঠে তারপরে মনে হলো যে আসলে অনেক সুন্দর আর অনেক স্পিড, যেটা চিন্তা করিনি। সবগুলো স্টেশন যদি তাড়াতাড়ি খুলে যায় সেক্ষেত্রে আর কি আমাদের অফিসে যাতায়াতের সময়ও বেঁচে যাবে, টাইমটাও কম লাগবে আর কি, আর হচ্ছে আমাদের মানে ওই জ্যামে যে বসে থাকার কষ্টটা ওইটা অনেকটা কমে যাবে। আর ইজতেমা উপলক্ষে মেট্রো রেলে যাতায়াত করছেন অনেকে, শুধু ঢাকা শহর থেকে নয় বিভিন্ন জেলা থেকেও এসেছেন মেট্রো রেলে চড়তে। বাংলাদেশে মেট্রো আসার পর থেকে আমি প্রতিনিয়ত অফিসে যাচ্ছি, খুবই আর্লি চলে যেতে পারছি। আপনার 11 মিনিটে দেখা যায় যে আগার উত্তরা থেকে আগারগাঁও চলে যাচ্ছি, এটা আসলে খুবই ইজি হয়েছে। যেখানে আমার আগে সময় লাগতো 2 ঘন্টা সেখানে এখন 13 মিনিট বা সর্বোচ্চ গেলে আমার 14 মিনিট সময় লাগতেছে কাটার। কালকে আমি এমআরটি পাস নিয়েছি, ওইটা তো আমার গিয়েছি কেউ কাউন্টারে, খুব একজন ছিলেন কাউন্টারে, উনি আমাকে গেল খুব পোলাইটলি আচরণ করলো এবং দিল। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা হচ্ছে মেনটেন্যান্সটা। এখনও স্টিল নাও যেভাবে মেনটেন করতেছে এভাবে যদি পারফেক্টলি মেনটেন করতে পারে আমার মনে হয় যে এটা খুবই একটা ভালো কাজে দিবে আমাদের, মানে যাতায়াত ব্যবস্থাকে আরও মানে ডেভেলপ করবে যেভাবে বাংলাদেশটা উন্নত হবে। রিয়েলি ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স, মানে অনেক বাংলাদেশ এরকম একটা উদ্যোগ নিয়েছে, ইটস রিয়েলি নাইস। প্রথম নাইট সেকেন্ড টাইম ইন্ডিয়াতে একবার উঠছি, বাট বাংলাদেশেরটা, হ্যাঁ বাংলাদেশটা ফার্স্ট, সো বাংলাদেশেরটা অনেক ভালো ছিল, ইটস রিয়েলি নাইস, অনেক ভালো লাগলো। প্রথম নাইট সেকেন্ড টাইম ইন্ডিয়াতে একবার উঠছি, বাট বাংলাদেশেরটা, হ্যাঁ বাংলাদেশটা ফার্স্ট, সো বাংলাদেশেরটা অনেক ভালো ছিল, ইটস রিয়েলি নাইস, অনেক ভালো লাগলো। আমরা উত্তরা থেকে ঘুরতে এসেছি কাজের উদ্দেশ্যে, না শেখ হাসিনার একটা ভালো উদ্যোগ এটা হওয়াতে আরও মানে সামনে আরও কাজে আসবে। আমরা চাই এটা দ্রুত কমলাপুর পর্যন্ত এক্সটেনশন হোক, যাতে আমাদের দৈনন্দিন কাজে আমরা উত্তর থেকে মতিঝিলে গিয়ে আমাদের কমার্শিয়াল কাজ আছে, এক্সপোর্ট ইম্পোর্ট সমস্ত কাজগুলো যেন আমরা দ্রুত করতে পারি। আমার অফিস উত্তরাতে, এটা আমরা চাই। এটা আমাদের মানে বাংলাদেশের গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং রেল ও সড়ক যোগাযোগ অফিসারদের কাছে আমার একান্ত অনুরোধ যে এটা দ্রুত বাস্তবায়ন করা হোক। মেট্রো রেল সিস্টেমে যাওয়া আমার অনুভূতি অনেক ভালো। আগে যখন আমরা যেতাম জ্যাম, রাস্তাঘাটে অনেক জ্যাম থাকতো, এই জ্যাম থেকে আমরা এখন মুক্ত আছি, এই জন্য অনেক ভালো লাগতেছে। আগে অনেক কষ্ট হইতো, বাসে যাইতাম অনেক জ্যাম বসে থাকে, হইতো অনেক খারাপ লাগতো, এখন মেট্রো রেলে চড়ছে অনেক ভালো লাগতেছে। বিশ্ব ইজতেমা আমরা 10 মিনিটের মধ্যে চলে আসতেছি মেট্রো রেলের কারণে। সিঙ্গাপুরের মতো যে বাংলাদেশে একটা মেট্রো রেল উপহার দিয়েছেন যেটা শেখ হাসিনা দ্বারাই সম্ভব। আকের এই মোনাজাতের দিনে এইটা মেট্রো রেল কর্তৃপক্ষ সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম দিকে যাত্রীরা অভ্যস্ত না হলেও এখন অধিকাংশ যাত্রী অভ্যস্ত হয়ে পড়েছেন মেট্রো রেলে ভ্রমণে। যানজটের এই শহরে দ্রুত যোগাযোগ করতে অনেকেই বেছে নিয়েছেন মেট্রো রেল। তাদের প্রত্যাশা মেট্রো রেলের সবগুলি স্টেশন খুলে দেওয়ার পাশাপাশি মতিঝিল পর্যন্ত দ্রুতই চালু হবে স্বপ্নের এই পরিবহন। সুফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।